सुप्रिय भिवार्स अस्सलामु आलाइकुम न्यू कुकिंग हाउस इसाबेन चैनले आपनाके स्वागतम। चले एलाम भीषण मजार एकटी रेसिपी निये। आमार आजकेर रेसिपी बाड़ीर गाछेर पाका ताल दिए चमत्कार फुलको तुलतुले तालेर बड़ा। सकाल बिकेलेर नास्ताय असम्भव सुस्वादु ए बड़ा जदि थाके तबे अन्य किछुरी प्रयोजन हबे ना। अतिथि आप्यायनेओ सुस्वादु बड़ा रेसिपिटी आपनारा राखते पारेन। आज एकटु भिन्न भावे ए रेसिपिटी आपनादेर संगे शेयर करछि। आशा करछि आजकेर ए चमत्कार फुलको तालेर बड़ा सबार भीषण भालो लागबे। एभावे बानाले भाजते भाजतेई सबकटा शेष हये जाबे। चलुन ताहले आजकेर रेसिपिटा शुरू करी। रेसिपिटा तैरीर जोन्नो आमी एखाने एक कप पाका तालेर रस नियेछी। रसटाके जाल करे घन करे नियेछी। ए पर्याये एकटी मिक्सिंग बोल निलाम। तार माझे प्रथमे एड करे दिच्छी एक कप आटा। भीषण सुस्वादु बड़ा, जे खाबे सेई अबाक हये जाबे। ए पर्याये दिये दिच्छी हाफ कप चीनी। तारपर एर माझे आमी एड करे दिच्छी स्वादमतो लवण। आमरा सकलेई जानी मिष्टि जिनिसे एकटु लवण एड करले एर स्वाद द्विगुण बेड़े जाए। ए पर्याये चामचेर साहाज्ये भालोभावे उपकरणगुलोके मिशिए निते हबे। खूब सहज भीषण मजार ए बड़ा पिठा अनेकेई अनेकभावे तैरी करे थाके। आज आमी जेभावे तैरी करलाम ताई आपनादेर संगे शेयार करछि। आशा करछि सबार खूबई भालो लागबे। ए पर्याये दिए दिच्छी हाफ कप कुड़ोनो नारकेल। तारपर आमी एते दिए दिच्छी दुई टेबिल चामच कर्नफ्लावर। ए कर्नफ्लावर ए बड़ार स्वाद अनेक गुण बाड़िए दिबे। उपरे मुचमुचे भितरे सफ्ट एतटा मजार हय ए बड़ा, ना खेले एकदमई बोझा जाए ना। सबगुलो उपकरण देवार पर भालोभावे आबार मिशिए निते हबे। ए मेशानोटा एकटु भालो करे करे निते हबे जाते खूब भालोभावे बड़ागुलो फुलको हये उठे। खूब भालो करे किछुक्षण मिशिए निलाम। ए पर्याये आमी तालेर पिउरिगुलो एड करबो पर्यायक्रमे। परिमाण मतो तालेर पिउरि दिए निते हबे। खूब बेशि एकसाथे देवा जाबे ना, ताहले डोटा পারফেক্টলি তৈরি হবে না। সামান্য একটু অ্যাড করলাম এবং হাতে সাহায্যে ভালোভাবে ঘষে ঘষে মেখে নিচ্ছি। এভাবে এই বড়াটি যারা খেয়েছেন তারা তো জানেনই কতটা মজার হয়। বিশেষ করে কর্নফ্লাওয়ার অ্যাড করলে এর স্বাদ যেন অনেক গুণ বেড়ে যায়। সামান্য করে পিউরি অ্যাড করছি এবং মেখে নিচ্ছি। আমি আজ জাল করা তালের রস দিয়েই ए रेसिपिटी तैरी करेछी। केउ चाइले काचा तालेर रस दिए रेसिपिटा तैरी करे निते पारेन। तालेर ए मौसुमे पाका ताल दिए झटपट सकाल बिकेलेर नास्ताय ए बड़ा तैरी करे सबाइके परिबेशन करुन। आशा करछी सबाई खाबे आर आपनार प्रशंसा करबे। खूब भालोभावे हातेर साहाज्ये मेखे निएछी। एखन आरेकटु भालोभावे डोटाके फेटिए निच्छी। जतटा भालो करे डोटाके फेटिए नेওয়া যাবে ততটায় পিঠেগুলো ফুলকো এবং তুলতুলে হবে। খুব ভালো করে কিছুক্ষণ ফেটিয়ে নিলাম। তারপর এটিকে রেস্টে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। কেউ চাইলে আরো বেশি সময়ও রেখে দিতে পারেন। চলে এলাম চুলোতে। চুলো একটি কড়াই বসিয়ে দিলাম। তাতে পর্যাপ্ত পরিমাণ কুকিং অয়েল দিয়ে নিচ্ছি। তেলটাকে মিডিয়াম তাপে গরম করে নিচ্ছি। তেলটা গরম হতে থাকুক। এ পর্যায়ে সেই মেখে রাখা ডোটাকে আরেকটু ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। ডোটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এ পর্যায়ে লেচি কেটে তেলের মধ্যে অ্যাড করে দিতে হবে। সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন, যে যেমনটা দিতে ভালোবাসেন।
বড় বা ছোট হতে পারে, তাতে কোনো সমস্যা নেই। আমি মাঝারি সাইজ করেই তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। যতটা সম্ভব হাতের সাহায্যে রাউন্ড করে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে দেখতে ভালো লাগে। সবগুলো তেলের মধ্যে অ্যাড করে দেওয়া হয়ে গিয়েছে, এখন অপেক্ষা করব জাস্ট 3-4 মিনিট। একটি পাশ হয়ে এলে অপর পাশটি উল্টে দেব। বড়াগুলো তেলের মধ্যে দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না প্রথমেই, তাহলে বড়াগুলো ফুলে উঠবে না। সামান্য একটু অপেক্ষা করার পর বড়াগুলোকে উল্টে দিয়েছি। ভিউয়ার্স, বড়াগুলো তেলের মধ্যে কতটা ফুলে উঠেছে দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এভাবে বড়া তৈরি করলে আপনাদের বড়াগুলো ভীষণ ফুলকো হবে, খেতে অসম্ভব মজার হয়। আজ আমি যেভাবে তৈরি করেছি এভাবে তৈরি করে নিলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আশা করছি এভাবে তৈরি করলে সবাই খুবই পছন্দ করবে। এরকম লালচে কালার করে তেল থেকে উঠিয়ে নিচ্ছি সবগুলো বড়া। তৈরি করে নিলাম মৌসুমের পাকা তাল দিয়ে ফুলকো মুচমুচে অসম্ভব সুস্বাদু পাকা তালের বড়া পিঠা। ঝটপট নাস্তা তৈরি করে নেওয়ার জন্য এই রেসিপিটির জুড়ি নেই। সুস্বাদু এই বড়া, যে খাবে সেই পছন্দ করবে বলে আমার বিশ্বাস। রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওগুলো ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিতে একদমই ভুলে যাবেন না। অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।